বারাসাত 1 নম্বর ব্লকে ছোটজাগুলা অঞ্চলে 72তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো। ছোটজাগুলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর ঘোষ। এরপর ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে জাগুলিয়া হসপিটাল হয়ে বিডিও অফিস পর্যন্ত গিয়ে বিদ্যালয়ে এসে শেষ হয়। 72তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ছোটজাগুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর ঘোষ, সহ প্রধান শিক্ষক মানবেন্দ্র মণ্ডল, স্কুল পরিচালন সমিতির সদস্য রবিউল আলম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা। এ বিষয়ে প্রধান শিক্ষক কি বললেন দেখুন। ঠিক একটা বৈদেশিক আক্রমণ এখনো রয়েছে, এর বিরুদ্ধে সারা ভারতকে একত্রিত হতে হবে এটাই আমরা আশা করি। 1947 সালে ভারত স্বাধীনতা পাওয়ার পর 1950-এর 26শে জানুয়ারি যেদিন থেকে আমাদের সংবিধান প্রণয়ন শুরু হলো এবং বস্তুত 1952 থেকে এই সংবিধানের কাজকর্ম শুরু হলো, সারা ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস প্রতি বছরে বছরে বিভিন্ন জায়গাতে যে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। আমাদের স্কুল বহু পুরনো, আমাদের 175 বছরের পুরনো। এবছরের এই জুলাই 2021 থেকে 1 বছর ধরে আমাদের 175 বছরের পূর্তি নানান অনুষ্ঠান করব। স্বাভাবিকভাবেই সে 1952 সালে আমার পূর্বপুরুষ যারা, তাদের থেকেই এই কন্টিনিউয়েশন চলছে যে আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন প্রত্যেক বছর বছর 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 15ই অগাস্ট স্বাধীনতা দিবস আমরা মহাসমারোহে উদযাপন করি। আমাদের NCC চালু হয়েছে আজকে 4 বছর। আমাদের NCC-র গ্রুপরাও আপনারা একটু পরেই ছবিতে দেখবেন, NCC গ্রুপ তারাও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রোগ্রামগুলো তারা করে থাকে। আর আমি 2002 সালে আসার পর থেকে, আমি এর আগেও আমার পুরনো স্কুলে যেমন ছাত্রাবস্থায় করেছি, আমার কালীনগর স্কুলেও করেছি, এখানেও উইথ দ্য হেল্প অফ আওয়ার ম্যানেজিং কমিটি এবং আমার টিচার, নন টিচিং স্টাফ, ছাত্রছাত্রী সবাই মিলে এই দিনটাকে আমরা খুব সমারোহে উদযাপন করি। এটা ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং যে কোনো দেশের এই স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস যেখানে যা আছে এগুলোকে পালন করা উচিত। দিকে দিকে বহু স্কুল এখন এই অনুষ্ঠানগুলো অনেক ছোট করে ফেলেছে, কিন্তু আমরা আমাদের স্কুলে এই অনুষ্ঠানে এক বিন্দু ছোট হতে দিইনি। গত বছর সেই মার্চ মাসের 22 তারিখ থেকে যখন করোনার অতিমারির যে উৎপাত শুরু হলো, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী যখন লকডাউনের পর্যায়ে পড়ল, আমরাও একইভাবে স্কুল বন্ধ রেখেছি। শিক্ষামন্ত্রী আমাদেরকে বন্ধ রাখতে বলেছেন, আমরা বন্ধ রেখেছি, কিন্তু এখন আস্তে আস্তে করোনার প্রকোপ যখন কমছে আর এবছরই একটু যখন করোনাটা ঢিলে হয়েছে, আমরা আবার ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই দিনটা মহাসমারে আমরা উদযাপন করছি। আমরা প্রভাত ফেরি করলাম। দেখুন, সর্বপ্রথমে আজকের আমরা এই ছোটজাগুলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই 72তম প্রজাতন্ত্র দিবসে সকল মানুষকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের আমরা ছোটজাগুলা বিদ্যালয়ের পক্ষ থেকে চিরাচরিত প্রথা অনুযায়ী ভারতবর্ষের এই 72তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি এবং সাথে সাথে ধন্যবাদ জানাবো সেই মহান ব্যক্তিটিকে যিনি এই ডক্টর BR আম্বেদকর এই সংবিধান রচনা করেছিলেন। ভারতবর্ষ কীভাবে স্বাধীনতার পরবর্তী সময়ে সর্বধর্মের মানুষকে নিয়ে এখানকার সংস্কৃতি কীভাবে পরিচালিত হবে তিনি যেটা ঠিক করেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে একটা কথাই বলতে ইচ্ছা করছে, যিনি সেই সংবিধান প্রণেতা ভারতবর্ষের দিকে তাকিয়ে করেছিলেন, কিন্তু আজকের এই এক শ্রেণীর মানুষ সেই সংবিধানকে অবহেলিত এবং পদদলিত করার চেষ্টা করছেন। আমরা সেই অবহেলিত এবং পদদলিত যারা চেষ্টা করছে সংবিধানকে অবমাননা করছেন তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং এই মুহূর্তে যে স্বাধীন ভারতবর্ষে যেভাবে স্বাধীন চেতনা নিয়ে চলছিল, তারা মনে হচ্ছে যেন আবার পূর্বে সেই পরাধীন ভারতবর্ষের মতো একটা অবস্থায় পৌঁছে গেছে। আমরা এই ছোটজাগুল অঞ্চল সহ ভারতবর্ষের সমস্ত মানুষ তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। প্রথমেই বলি, এই করোনা কোভিড সিচুয়েশন সারা বিশ্ব জুড়ে মানুষ একটা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তবু ছেলে মেয়েদের মধ্যে একটা বহুদিন তারা স্কুলে না আসার জন্য তাদের একটা মানসিক সমস্যা তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। সেই কোনো একটা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে যদি তাদেরকে আমরা একত্রিত করতে পারি, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক ডিস্ট্যান্স বজায় রেখে, তাহলে আমার মনে হয় তাদের মধ্যে এই ঐক্যবদ্ধতা, সংহতিবোধ, দেশের প্রতি জাতীয়তাবোধে তারা উদ্বুদ্ধ হতে পারবে। সেই জন্য আমাদের এই প্রয়াস এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। পড়াশুনোর পাশাপাশি অনলাইনে আমরা ক্লাস করেছি, ফ্রম
এপ্রিল 2020। তারপরে এখনও অনলাইনে আমাদের কাজ চলছে, পাশাপাশি ছেলেমেয়েদেরকে আমরা আনতে পেরেছি যাতে তাদের মধ্যে এই যে একঘেয়েমি, বাড়ি থেকে থেকে একঘেয়েমি ভাবটা আস্তে আস্তে কেটে আসবে এবং কেটে যাবে, এবং ভবিষ্যতে আমি মনে করব যে খুব তাড়াতাড়ি আমাদের স্কুল খুলবে, আবার প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কার্যাবলী খুব দ্রুত শুরু করবে এবং ছেলেমেয়েদের মধ্যে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীর সঙ্গে সঙ্গে পড়াশুনো একই গতিতে চলতে থাকবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে যে বার্তাটা দেওয়া হয়, আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যেমন সমান অধিকার রয়েছে, প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, প্রতিটি মানুষের পারস্পরিক সহানুভূতি, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, এই বিষয়গুলো ছেলেমেয়েদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। আমরা সর্বধর্ম সমন্বয়ের দেশ এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের সংস্কৃতি, সেই বার্তাটা আমরা ছেলেমেয়েদের কাছে এই মেসেজটা তুলে দিতে চাই, কারণ তারাই ভবিষ্যতের সুনাগরিক। নট অনলি তাই, আমাদের এই সমাজে সেই বার্তাটা ছেলেমেয়েদের মাধ্যমে জানবে যাতে তাদের মধ্যে একটা পারস্পরিক সৌভ্রাতৃত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠে এবং সর্বধর্ম সমন্বয়ের একটা মেলবন্ধন আমাদের ভারতবর্ষের সংস্কৃতি যে আবহমান কাল থেকে বহন করে এনেছে সেটা চলতে থাকবে।